অনুশীলন করতে গিয়ে সাকিবের পায়ে ব্যথা, ইঞ্জুরিতে এক সপ্তাহ বিশ্রাম নিতে হবে। এমন সময় সাকিবের পজিশনে কেইবা অধিনায়কের দায়িত্ব পালন করবেন, আর দায়িত্ব এবার সাকিব আল হাসানের নিজেই তার বন্ধু তামিম ইকবালকে বিশ্বকাপের স্কোয়াডে অধিনায়কের দায়িত্ব পালন করতে বলেছেন। বিশ্বকাপের অধিনায়কের দায়িত্ব পালন করার কথা সাকিব আল হাসানের, বিশ্বসেরা অলরাউন্ডারের দিকে তাকিয়ে আছে বাংলার জনগণ। এমন সময় যদি শুনেন ইঞ্জুরির কারণে সাকিব আল হাসান খেলতে পারবে না, তখন আপনাদের অবস্থা কেমন হবে? তবে সাকিব আল হাসান বিশ্বকাপ খেলবে কিনা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তবে সাকিব আল হাসান যদি না খেলে তাহলে সাকিবের পরিবর্তে তামিম ইকবালকে দলে দেখতে চাইবে অবশ্যই জনগণ। আর তাই তো সাকিব আল হাসান নিজেই বলেছেন, আমি যদি না খেলতে পারি তাহলে আমার পজিশনে তামিম ইকবালকে দিয়েই খেলাবো। তো দর্শক, তামিম ইকবাল যদি এবারের বিশ্বকাপ খেলে তাহলে আপনাদের মনের অবস্থা কেমন হবে?